হ্যালো আসসালামু আলাইকুম, তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি আজকে আমরা দেখবো যে আমাদের আপকামিং নেক্সট ক্লাসিক ক্রেটে নতুনভাবে কী কী অ্যাড হতে চলেছে। তো সত্যি বলতে এই ক্রেট নিয়ে যখন আমি ভিডিও করতে যাই তখনই আমি সবচেয়ে বেশি যে কমেন্ট ফেস করি সেটা হচ্ছে, ভাই আমাদের মাস থেকে কি ক্লাসিক ক্রেট থেকে M416 গ্লেসিয়ার কি চলে যাবে কি না? তো আজকে এইটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো আশা করি এটা যে দেখবেন আর খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিন ভিডিওতে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো কেন এখনো ওয়েট করতেছি, তো চলুন মেলা ফ্যাস ফ্যাস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের এই ক্লাসিক ক্রেটে নতুনভাবে অ্যাড হতে চলেছে আমাদের এই ড্রেস, যার নাম হচ্ছে রুথলেস ফ্যালকন সেট। তো দেখেন এটার মাথায় কি মুরগি না কি রে ভাই, এটা মুরগি না কি ইগল, আচ্ছা যাই হোক যেটাই হোক না কেন। তো এটা হচ্ছে আমাদের যে ফ্যালকন আছে না, তো সেই ফ্যালকনের একটা পুরো সেট আমাদের মাঝে এখানে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে মাথায় আমাদের ফ্যালকনের হেড গিয়ার দেওয়া আছে। ও ভাই এইটা তো ভাই পুরাই ফানি লাগছে আমার কাছে। দেখতেই পাচ্ছেন এখানে মেবি একটা ইগল টাইপের এখানে দেওয়া হয়েছে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের সেই ড্রেস যার নাম হচ্ছে রুথলেস ফ্যালকনার সেট। তো এই ড্রেসটাকে দেখে আমার কোনো দিক থেকেই আসলে ফ্যালকনের সাথে যায় না, তবে কেন এর নাম দিল বুঝলাম না। আর এই হচ্ছে নতুন একটা উজি অ্যাড হবে যার নাম হবে গোল্ডেড এমেলার্ড উজি। তো উজি স্কিনটা কিন্তু জোস লাগছে আমার কাছে। আর তাছাড়া এখানে আমাদের মাঝে আরও যা যা অ্যাড হবে তো আমরা একটু দেখবো। আর এখানে একটা কথা সেটা হচ্ছে বিজিএমআই এবং পাবজির ক্রিয়েট কিন্তু প্রায় সিমিলার, তবে এখানে একটা কথা সেটা হচ্ছে বিজিএমআইতে এক্সট্রা যেটা অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের স্মোক স্কিন। তো আমি আপনাদেরকে একটু পরেই বলে দিই, সেটা হচ্ছে আমাদের মাঝে যেই স্মোকের স্কিনটা আমাদের মাঝে অ্যাড হবে যেটা আমি দেখাবো সেটা একমাত্র বিজিএমআইতেই আসবে, পাবজি মোবাইল কিন্তু আসবে না। দেখেন এই যে এই স্মোকের স্কিনটা, এইটা শুধু একমাত্র বিজিএমআইতে আসবে। আর তাছাড়া আমাদের মাঝে এখানে আরও যে সকল জিনিস আমরা দেখবো আমাদের নতুন ক্লাসিক ক্রেটে দেখতেই পাচ্ছেন এখানে মেবি এই হচ্ছে একটা আপগ্রেডেবল M24। তো ফাইনালি আমাদের মাঝে ক্লাসিক ক্রেটে এটা একটা আপগ্রেডেবল M24 স্কিন আসতে চলেছে, আমাদের লাইফের ফার্স্ট টাইম আসবে এটা। তো এই ক্ষেত্রে কিন্তু সবার একটাই চিন্তা, যেহেতু অলরেডি আমাদের মাঝে একটা আপগ্রেডেবল গান আছে যেমন M416 গ্লেসিয়ার, তারপর আমাদের মাঝে যেহেতু একটা আপগ্রেডেবল গান আমাদের মাঝে অ্যাড হতে চলেছে, তো সেহেতু আমাদের মাঝে থেকে কি M416 গ্লেসিয়ার কি চলে যাবে, এটা কিন্তু সবার মাথায় প্রশ্ন, তাই না? তো দেখেন ভাই নর্মালি এই M416 পাবজি ক্লাসিক কিট থেকে হটাচ্ছে না এক কথায়। যদি কেউ পাবজি এটা খুব ভালোভাবেই জানে, যদি এই ক্রেট থেকে M416 গ্লেসিয়ারকে হাটিয়ে দেয়া হয় তো এই ক্ষেত্রে এই ক্রেট খোলার চান্স কিন্তু অনেকটাই কমে যায়, অনেকটাই বলতে একদম 100% থেকে 1% হয়ে যাবে। আপনি বলুন যদি ক্লাসিক ক্রেটে M416 না থাক তাহলে কি আপনি বা আমি কি এই ক্রেট খুলতাম? আমি তো জীবনে খুলতাম না। তো এক্ষেত্রে আসলে ভাই একবারে কোনো কিছু বলাটা ঠিক হবে না। তারপর আমি বলছি সেটা হচ্ছে দেখেন নর্মালি যদি কোনো কিছু চেঞ্জ হয় পাবজিতে কোনো ক্রেট থেকে, তো সেটা কিন্তু পাবজি না হলেও ভাই 15 থেকে 1 মাস আগে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে দেয়। আমার কথাটা খেয়াল করেন, পাবজিতে যদি কোনো কিছু চেঞ্জ হয় তো সেক্ষেত্রে পাবজি সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আগে থেকেই দিয়ে দেয়। তো নর্মালি আমাদের মাঝে কিন্তু এখনও এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই যে আমাদের মাঝ থেকে M416 গ্লেসিয়ার চলে যাবে কি না। তো এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের মাঝে M24 যে স্কিনটা আসবে তো সেটা হয়তো আমাদের মাঝে কয়েকদিন থাকবে, হয়তো 16 দিন 17 দিন 18 দিন এরকম হয়তো থাকবে, তারপর হয়তো চলে গেলে এই M24 স্কিনটাই চলে যাবে, M416 আমাদের মাঝ থেকে যাবে না। আর যদি যায় তো সেক্ষেত্রে পাবজি তো এটা আমাদের মাঝে আগে থেকে অ্যানাউন্স দিয়ে দেবে, যখন অ্যানাউন্স এরকম কিছু পাবো ইনশাল্লাহ ঠিক তখনই কিন্তু বিষয়টা শেয়ার করবো। আর তাছাড়া আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিন পাবজি সম্পর্কিত সকল প্রকার তথ্য সবার আগে জানার জন্য। তো আজকে এটির মতো এখানে শেষ করতে হচ্ছে। তো আপনারা যে রিওয়ার্ডসগুলো দেখলেন তো সেগুলো হচ্ছে আমাদের মাঝে আপকামিং নেক্সট ক্লাসিক ক্রেটে অ্যাড হবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো এটা লাইক দিন ভিডিও, তার যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। আর এরকম পাবজি সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তো সেগুলো অবশ্যই দেখে আসবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিন ভিডিওতে। তো আজকে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই বাই।